এসে গেছে রানার টার্বো 125cc ভার্সন 2। পূর্বের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক পূর্বের রানার টার্বো 125cc-র সাথে বর্তমান রানার টার্বো 125cc ভার্সন 2-র কী কী পার্থক্য রয়েছে। প্রথমেই যেটা আপডেট করা হয়েছে তা হচ্ছে ট্যাঙ্কের দুই পাশের এই ফেয়ারিং। এই ফেয়ারিংটা বর্তমানে অনেক বেশি বড় করা হয়েছে ইয়ামাহার মতো, আর পূর্বে এই অর্ধেকটা পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে এই নিচের অংশটুকু বাড়ানো হয়েছে। এরপরের আপডেটটা করা হয়েছে তেলের চাবিতে, যেটা আগে ইঞ্জিনের পাশেই ছিল, এটাকে এখন আরেকটু উপরে উঠিয়ে ফেয়ারিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটা রেডিয়াল চাবির মতো। এটা সহজেই ডানে বা বামে ঘুরিয়ে আপনি রিজার্ভে যেতে পারবেন অথবা আপনি রিজার্ভ বন্ধ করতে পারবেন। এরপরের পরিবর্তনটা খুব সহজেই চোখে পড়বে। এর আগে ট্যাঙ্কের সাথে এখানে একটা স্টিলের টার্বো লেখা একটা লোগো ছিল ট্যাঙ্কে লাগানো, কিন্তু বর্তমানে এটা স্টিকারের মতো করে দেওয়া হয়েছে। আর এরপরে যে আপডেটটা করা হয়েছে সেটা হচ্ছে যে সাইড স্ট্যান্ডের সাথে একটা সেন্সর বসিয়ে দেওয়া হয়েছে, যে সেন্সরের কারণে যখন আপনার সাইড স্ট্যান্ড নামানো থাকবে তখন আপনার মোটরসাইকেল স্টার্ট হবে না। এই সেন্সরটা সোজা চলে গেছে ইঞ্জিনের সাথে, আর যখন আপনার সাইড স্ট্যান্ড উঠানো থাকবে তখন আপনি খুব সহজেই মোটরসাইকেল স্ট্যান্ড করতে পারবেন, কিন্তু যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তাহলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। এরপরে পরিবর্তন আনা হয়েছে ইঞ্জিনের নিচের এই ক্রাউলিং। এটা পূর্বের যে ভার্সন ছিল সেখানে এই ক্রাউলিংটা ছিল না, এখন এটা দেয়াতে অনেক বেশি মাস্কুলার লাগে আর মনে হয় যে খুব দামি একটা মোটরসাইকেল, কিন্তু এটা পূর্বেরটার মধ্যে এটা দেয়া ছিল না। আর ওপরের ফেয়ারিংয়ের সাথে এটার ডিফারেন্সটা খুব বেশি বড় না, যার জন্য দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তবে এই ভার্সনটা তারা কোনো লেগ গার্ড দেয়। বাকি ওভারঅল এর ডাইমেনশন, এর সিট হাইট, সিটের লেন্থ, এই সব কিছুই পূর্বেরটার মতোই আছে। সারি গার্ড পূর্বেরটাতেও ছিল, এটাতেও আছে। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে যখন আপনারা এর উপরে বসবেন তখন এর উপর থেকে এর ট্যাঙ্কের দুই পাশের যে ফেয়ারিংটা সেটা খুব সহজেই চোখে পড়ে, আর সেজন্য যখন আপনি বসবেন তখন আপনার কাছে একটু অন্যরকম মনে হবে। মনে হবে বেশ ভালো মাস্কুলার একটা মোটরসাইকেলের উপরে বসে আছেন। দুই পাশের এই ফেয়ারিংটা যেহেতু আগের চাইতে একটু বড় করা হয়েছে সেজন্য দেখতেও অনেক সুন্দর লাগে, আর আপনি নিজের কাছেও আপনার অনেক ভালো লাগবে। আর রানারের টার্বো 125cc-র আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লেগে, সেটা পূর্বেরটাতেও ছিল, সেটা হচ্ছে এই ট্যাঙ্ক, এটা পুরোটাই মেটাল বডি। এর হ্যান্ডেল বার পূর্বেরটার মতোই যথেষ্ট আপরাইট, বাকি সুইচগুলো সব আগের মতোই আছে। শুধুমাত্র ওডোমিটার যদিও আগের মতোই আছে, শুধু একটা জিনিস বাড়তি লাগানো হয়েছে, সেটা হচ্ছে যে সাইড স্ট্যান্ডের সেন্সরটা এখানে দেওয়া হয়েছে, যে সাইড স্ট্যান্ড নামানো থাকলে এখানে শো করবে। আর এমনিতে সাইড থেকে দেখলে আগের যে টার্বো লোগোটা ছিল, লোগোটা যদিও স্টিলের ছিল কিন্তু ছোট ছিল, কিন্তু এটা যেহেতু বড় একটা স্টিকার করা হয়েছে পুরো ট্যাঙ্কের মেটাল বডিটা জুড়ে, সেজন্য দেখতে অনেক সুন্দর লাগে, অনেক মাস্কুলার লাগে। আর বিশেষ করে এর যে ফেয়ারিং এবং নিচের ইঞ্জিনের যে ক্রাউলিং তার জন্য অনেক সুন্দর লাগে। তবে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে ভার্সন 2-তেও তারা হেডলাইটে সেই আগের বাল্বই রেখেছে, আর এর যে ইন্ডিকেটর সেটাও আগের মতোই রেখেছে, সামনের চাকা তার সাইজও আগের মতোই রেখেছে, কোনো পরিবর্তন করেনি। অনুরূপভাবে পেছনের চাকার সাইজও একই আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন করেনি। পাশাপাশি এর যে টেল লাইট এবং এর যে গ্র্যাব রেল এবং এর যে ইন্ডিকেটর লাইট এগুলো সবগুলোই আগের মতোই আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন এখানে করা। আর এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার, কিন্তু এর আগের যে কালারটা আমি আপনাদেরকে এইমাত্র দেখালাম সেটা ছিল ম্যাট রেড। তো আমার কাছে কালার কম্বিনেশনটা ম্যাট রেডের মধ্যে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস লেগেছে। আর গ্লসি ব্ল্যাক যেটা, এটার মধ্যে যে স্টিকারটা, সাইডের স্টিকার এবং এর যে ফেয়ারিংটা, এটা যেহেতু সেম কালার সেজন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা যার যার পছন্দ,
তো এই ছিল ভার্সন 2 আপডেট। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।